এখানে নেওয়া হইতেছে, এখানে আমাদের আন্দোলন হচ্ছে এক কথায় এক দাবি, আমাদেরকে জাতীয়করণ করতে হবে। বাংলাদেশ আনসার গ্রামপ্রতিষ্ঠিত বাহিনী, আমি বলতে চাই আমাদের এই আনসার সদস্যরা আজকে মনে করেন যে ভিজে ভিজে বৃষ্টির মধ্যে আমরা আন্দোলন করতেছি, এখন পর্যন্ত আমাদের কর্মকর্তা অথবা আমাদের অফিসার ডিজি মহোদয় এখন পর্যন্ত নির্দেশনা দেয় নাই, এবং আমরা এই আন্দোলন আশা করি আজকে চলবে, আর যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দাবা না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনাদের আজকে কার্যক্রম কি বন্ধ? হ্যাঁ, আজকে আমাদের একেবারেই কার্যক্রম বন্ধ, আমরা অলরেডি কার্যক্রম বন্ধ রাখছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই বাহিনীকে জাতীয়করণ করা না হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের এই বাহিনীকে এক দফা না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কার্যক্রম এবং আমাদের যে ডিউটি এবারে আমরা কর্মবিরতি রাখছি ইনশাল্লাহ, আর ইনশাল্লাহ আমরা রাখবো। ধন্যবাদ। দর্শক, আপনারা সিভয়েস 24 এর লাইভ স্ট্রিমে দেখতে পাচ্ছেন, নগরের কাজীদেরি মোড় এলাকা থেকে আনসার বাহিনীর সদস্যরা চট্টগ্রাম প্রেস ক্লাবের দিকে অগ্রসর হচ্ছেন। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আনসার বাহিনীর একটি সদস্য বলেছেন যে তাদের এক দফা এক দাবি, তাদেরকে যেন জাতীয়করণ করা হয়। দর্শক, কিছুক্ষণ আগে আনসার বাহিনীদের বিক্ষোভের কারণে চট্টগ্রাম কাজীদেরি মোড় এলাকায় যানজটের সৃষ্টি হয়, এর ফলে তারা পরবর্তীতে সিদ্ধান্ত নিয়েছে প্রেস ক্লাবের দিকে অগ্রসর হবে, আর বর্তমানে তারা প্রেস ক্লাবের দিকে যাচ্ছে এবং প্রেস ক্লাবে তাদের অবস্থান কর্মসূচি পালন করবে। মানতে হবে।